23 প্রকার ইফতারি খাওয়ার পরে তার পেট ভরলো না, আবার বিড়ি সিগারেট এক টান মারে, এই লোকের খাসলো তার নিষ্ঠার ডিওজির খাসলত এক। কিছু মানুষ আছে খাই খাই করে বেড়ায়, ওই লোকের মধ্যেও ডিওজির খাসলত আছে। একখানি তরকারির মধ্যে মুখ চুবাই দিয়ে চলে গেল, নিজেও খেলো না অপরকেও খেতে দিল না। কিছু মানুষ ভালো কাজ করে আর কিছু মানুষ সমালোচনা করে, ভালো কাজ নিজেও করে না অপরকে করতেও দেয় না। আল্লাহর ভয়ে তুমি দুপুরবেলা হালাল খাদ্য খাও নাই, মাগরিবের পরে কি আল্লাহর চোখে দেখেন না, নাকি আল্লাহর চোখ বন্ধ করেন তখন খায় কেন? তার মানে সিয়ামরত অবস্থায় তার ইমানের কাঁটা ছিল একদম উপরে, যখন ইফতার করে সিয়াম থেকে সে বিরত হয়ে গেল তখনই তার ইমানের কাঁটা কি হয়ে গেল, নিচে নেমে গেল। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই বিড়িখোর মুসল্লি 23 আইটেমের ইফতারি খেয়ে এসে বলছে হুজুর তাড়াতাড়ি নামাজ পড়ার, তাড়াতাড়ির কারণ বোঝেন তো, ইফতার খেয়েছে এখন নিশায় ধরেছে, তাড়াতাড়ি বিড়ি খেতে হবে, কোনো মতো মাগরিব পরে তারপরে বিড়ি খেতে যাবে। দেখলাম ইমাম বলছে আরো 5 মিনিট আছে, ওই লোক বেরিয়ে গেল, আমি ভালো করে জানালা দিয়ে দেখি লোকটা যায় কোথায়, মসজিদের পিছনে গিয়ে দেখছি এক ঝোপের আড়ালে পকেট থেকে সিগারেট বের করে খুব সমানে সুকটান মারছে। 23 প্রকার ইফতারি খাওয়ার পরে তার পেট ভরল না, আবার বিড়ি সিগারেট এক টান মারে, এই লোকের খাসলো তার মিস্টার ডিওজির খাসলত এক। মিস্টার ডিওজি জানেন তো, ডিওজি মানে কি? ডিওজি ডগ। এই মিস্টার ডগের খাসলত হলো গোস্ত পোলাও পেট ভরে খাওয়ানোর পরে ময়লা এক চাটন না মারলে ওর কলিজা ঠান্ডা হয় না, তেই ডিওজির খাসলত ওই লোকের মধ্যে আছে। ডিওজির 4টি খাসলত, তার মধ্যে একটা ভালো আর বাকি সব খারাপ। ডিওজির 1 নম্বর খাসলত সারাদিন দৌড়িয়ে বেড়ায়, অল্প পথ যাবে তবু হেঁটে যায় না, এখান থেকে ওখানে যায় করতে করতে যায়, ওর হাঁটার অভ্যাস নাই, ও এত জোরে দৌড়ায়, ওর চাকরি নাই বাকরি নাই অফিস নাই আদালত নাই ব্যবসা নাই মামুর বাড়ি নাই শ্বশুর বাড়ি নাই আত্মীয়র বাড়ি নাই, ওর দৌড়ানো দেখে মনে হয় 3 অফিসের চাকরি উনি একাই করেন। এটা ডিওজির 1 নম্বর খাসলত। কিছু মানুষ আছে খাই খাই করে বেড়ায়, ওই লোকের মধ্যেও ডিওজির খাসলত আছে। আর 2 নম্বর খাসলত হলো, 2 নম্বর খাসলত ডিওজির, জাত ভাইকে দেখলে সালাম কালাম মুসাফা মোয়ানাকা কোনো কিছু করে না। এক ডিওজি আসতেছে আপনার সারঘাটের ওই দিক থেকে, আর আর এক ডিওজি যাচ্ছে বাদুরিয়ার ওখান থেকে, আর ওখানে তালতলা না কি তলা বলে, তালতলার মোড়ে দেখা হয়ে গেল সারঘাট থেকে আসা ডিওজি আর বাদুরিয়ার এই দিক থেকে আসা ডিওজি, দুইজন একজনকে দেখ কামরা কামরি মারামারি ধস্তা ধস্তি, সালাম নাই কালাম নাই মুসাফা নাই মোয়ানাকা নাই ভালো কথা নাই, কামরা কামরি করার খাসলত যার মধ্যে আছে তার মধ্যে মিস্টার ডিওজির খাসলত আছে। ও মুসলমান, তুমি মসজিদে গিয়ে ঝগড়া করো, ঈদের মাঠে ঝগড়া করো, ঈদের ময়দানে ঝগড়া করো, বাসে ট্রেনের লঞ্চে স্টিমারে সব জায়গায় মানুষের সাথে লড়াই করো, তোমার ভিতরে মিস্টার ডিওজির খাসলত আছে। ডিওজির 3 নম্বর খাসলত হলো ভালো কাজ নিজেও করবে না অপরকেও করতে দেবে না। একখানি তরকারির মধ্যে মুখ চুবাই দিয়ে চলে গেল, নিজেও খেলো না অপরকেও খেতে দিল না। কিছু মানুষ ভালো কাজ করে আর কিছু মানুষ সমালোচনা করে, ভালো কাজ নিজেও করে না অপরকে করতেও দেয় না। ডিওজি 4 নম্বর খাসলত হলো পেট ভরে গোস্ত পোলাও খেলে ময়লা এক চাটন না মারলে কলিজা ঠান্ডা। 5 নম্বর ভালো কাজ, 4টা খারাপ আর একটা ভালো, যেই মনিবের হাড় হাড্ডি চষে
সেই মনিবের বাড়ির আঙিনায় কান লাগায় ডিওজি ঘুমায়। একটা চোর ওই এলাকায় যত আস্তে আস্তেই হাঁটুক না কেন লাফ দিয়ে উঠে তাকে খাবলায় ধরে। ডিওজির সামনে মনিবের চারিয়ানার ক্ষতি হতে ডিওজি দেয় না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যেই লোকটা দুপুর বেলায় হালাল খাদ্য খেলো না সেই লোকটা ইফতারের পরে এই হারাম খাদ্য মুখে তুলতে দ্বিধাবোধ করলো না কেন? যে আল্লাহর ভয়ে তুমি দুপুর বেলা হালাল খাদ্য খাও নাই, মাগরিবের পরে কি আল্লাহর চোখে দেখেন না, নাকি আল্লাহর চোখ বন্ধ করেন তখন খায় কেন? তার মানে সিয়ামরত অবস্থায় তার ইমানের কাঁটা ছিল একদম উপরে, যখন ইফতার করে সিয়াম থেকে সে বিরত হয়ে গেল তখনই তার ইমানের কাঁটা কি হয়ে গেল, নিচে নেমে গেল। এই জন্য সে হারাম খেতেও দ্বিধাবোধ করে না। সম্মানিত উপস্থিতি, এই হারাম থেকে বাঁচার জন্য একটি প্রশিক্ষণের নাম হলো সিয়াম। মানুষের জীবনকে কন্ট্রোল করে সুন্দর সুশৃঙ্খল করার নাম সিয়াম। সিয়াম আজকে নষ্ট হচ্ছে, ইহুদি নাসারারা আর অমুসলিমেরা ইবলিশ শয়তান আমাদেরকে সিয়াম নষ্ট করার সব উপকরণ নিয়ে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে।